এবার বর্ণবাদী আচরণের শিকার ব্রাজিল, ছুঁড়ে মারা হলো কলা। মনে হচ্ছে বিশ্বকাপের আগে বর্ণবাদ ইস্যুটা বড় জায়গা দখল করে নেবে, যার মূল টার্গেটে পরিণত হয়েছে ব্রাজিল। স্প্যানিশ লিগের পর এবার ব্রাজিলের জাতীয় দলের ম্যাচেও বর্ণবাদী আচরণের শিকার সেলেসাওরা। তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ছুঁড়ে মারা হয়েছে কলা। মঙ্গলবার রাতে ম্যাচ হয়েছে ফ্রান্সের প্যারিসে। প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল ম্যাচটা খেলেছে প্রস্তুতির মঞ্চ মেনে। 5-1 গোলে জেতা ম্যাচটায় অঘটনটা ঘটে দ্বিতীয় গোল উদযাপনের বেলায়, যার শিকার হয়েছিল মূলত রিচার্লিসন। দ্বিতীয় গোলটি করে টটেনহাম স্ট্রাইকের উদযাপন করতে গেলে কলা ছুঁড়ে মারা হয় তাকে। ব্রাজিলিয়ান মিডিয়াগুলো জানাচ্ছে অন্যান্য বস্তু নাকি এ সময় ছুঁড়ে মারা হয়েছে। নিরাপত্তা রক্ষীরা কলা ছুঁড়ে মারা ব্যক্তিকে খোঁজার চেষ্টা করেও সফল হয়নি। অবশ্য ম্যাচটায় শুধু কলা ছুঁড়ে মারার ঘটনাই ঘটেনি, নেইমারের গায়ে লেজার রশ্মি পড়েছে এ সময়। বিষয়টি এতই মারাত্মক পর্যায়ে পড়ে যায় যে খেলা দুইবার বন্ধ থাকে। এদিকে বর্ণবাদী আচরণের ঘটনায় ব্রাজিলের ফুটবল ফেডারেশন তীব্র নিন্দা জানিয়েছে, পাশাপাশি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে নিজেদের অবস্থান সুদৃঢ় করার ঘোষণা দিয়েছে। ম্যাচ শুরুর আগে বর্ণবাদ বিরোধী একটি ব্যানার নিয়ে দাঁড়াতে দেখা যায় ব্রাজিল খেলোয়াড়দের। তাতে লেখা ছিল, আমাদের কালো খেলোয়াড়রা না থাকলে এই জার্সিতে তারকা থাকতো না। ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি এনদালদো রদ্রিগেজও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মাঠে বা বাইরে এই ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফুটবল বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।